প্রিয় দর্শক, আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। অর্থাৎ আজকের ভিডিওতে দেখাবো আমি 10টি ফার্মাসিউটিক্যাল সম্পর্কে, যেটি গুণগত মান এবং সব দিক থেকে ভালো। আমরা অনেকটি সময় একটি ভুল কাজ করে থাকি, সেটি হচ্ছে ডক্টররা যে ওষুধ লিখে দেয় আমরা সেই ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ নিতে চাই না। বাংলাদেশে এমন ঘটনা অনেক ঘটেছে যে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডক্টরদের বাসায় টেলিভিশন, ফ্রিজ থেকে শুরু করে অনেক কিছু দিয়ে দেয়, যার ফলে ডক্টররা ওই কোম্পানির ওষুধ লিখতে বাধ্য হয়। আপনি দেখবেন বড় বড় হসপিটাল থেকে যখন বের হবেন, তখন দেখবেন যে কিছু সংখ্যক রিপ্রেজেন্টেটিভ আপনার প্রেসক্রিপশনের ছবি তুলছে। তাহলে আপনি বুঝতে পারবেন সেই ডক্টরের বাসায় হয় ফ্রিজ, টেলিভিশন অথবা অন্য কোনো গিফট সামগ্রী পাঠিয়েছে ওই কোম্পানি থেকে। আমাদের দেশে অনেক বড় বড় এবং ভালো কিছু কোম্পানি আছে, চাইলেও আমরা নিতে পারি না শুধুমাত্র অন্ধভক্তের কারণে। আজকের ভিডিওতে আমি 10টি ফার্মাসিউটিক্যাল সম্পর্কে ধারণা দিব। এই 10টি ফার্মাসিউটিক্যালের ওষুধ গুণগত মান সব দিক থেকে এরা সেরা। তো চলুন আর বেশি কথা না বলে 10টি ফার্মাসিউটিক্যাল সম্পর্কে আপনাদের ধারণা দিই। নাম্বার 10, 10 নম্বরে অবস্থান করছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড একটি খুবই ভালো মানের একটি কোম্পানি। অর্থাৎ এই কোম্পানির যে কোনো ওষুধ আপনি নির্দ্বিধায় কিনতে পারেন। এরা খুব ভালো মানের ওষুধ সাপ্লাই করে থাকে আমাদের বাংলাদেশে। নাম্বার 9, 9 নম্বরে অবস্থান করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। অ্যারিস্টো ফার্মা লিমিটেড বাংলাদেশের একটি প্রসিদ্ধ কোম্পানি এবং প্রাচীন একটি কোম্পানি। এই কোম্পানির ওষুধের গুণগত মান এবং সব দিক থেকে ভালো। যখনই কোনো ফার্মাসিস্ট আপনাকে অ্যারিস্টো ফার্মা রিকমেন্ডেশন করবে, আপনি চাইলেই অ্যারিস্টো ফার্মা কোম্পানির ওষুধটি নিতে পারেন। এটি খুবই ভালো একটি কোম্পানি। নাম্বার 8, 8 নম্বরে অবস্থান করছে এসিআই বাংলাদেশ লিমিটেড। এসিআই বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একটি ভালো কোম্পানি। এই কোম্পানির ওষুধ আপনি কিনতে পারেন, এটিও খুবই ভালো এবং খুবই এফেক্টিভ একটি ওষুধ কোম্পানি। নাম্বার 7, 7 নম্বরে অবস্থান করছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। একমি ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশের অন্যান্য কোম্পানির মধ্যে একটি অন্যতম কোম্পানি। এই কোম্পানির ওষুধ যদি কোনো ফার্মাসিস্ট আপনাকে দিতে চায়, আপনি সহজে নিয়ে নেবেন। যেমন আমরা সচরাচর গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে চাই, যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধস্বরূপ একমি কোম্পানির ওষুধ নিতে চান, তাহলে আপনি নির্দ্বিধায় নিতে পারেন, কারণ এটি একটি ভালো কোম্পানি। নাম্বার 6, আরেকটি ভালো কোম্পানির নাম হলো এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি খুবই ভালো মানের একটি কোম্পানি। আপনি কোনো ফার্মাসিস্ট অর্থাৎ যাদের ফার্মাসিউটিক্যালের দোকান আছে, তাদের কাছে গিয়েও যদি আপনি জিজ্ঞাসা করেন এসকেএফ কোম্পানিটা কেমন, এসকেএফ কোম্পানিটি এক কথায় দারুণ, অসাধারণ এবং মার্কেটিংয়ের দিক থেকেও এরা খুব ভালো এবং উন্নত মানের ওষুধ এরা বাজারে সাপ্লাই করে থাকে। তাই নিঃসন্দেহে আপনি এসকেএফ ফার্মাসিউটিক্যালের ওষুধ কিনতে পারেন। নাম্বার 5, 5 নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে সেটি হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি নাম করা ফার্মাসিউটিক্যাল। এই ফার্মাসিউটিক্যালের যে কোনো ওষুধ আপনি কিনতে পারেন নির্দ্বিধায়। নাম্বার 4, 4 নম্বরে অবস্থান করছে অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড খুবই ভালো একটি কোম্পানি। এই কোম্পানির ওষুধ আপনি চাইলেই ক্রয় করতে পারেন। নাম্বার 3,
তিন নম্বরে যে ওষুধ কোম্পানিটি অবস্থান করছে সেটি হচ্ছে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভ্যাকসিমকো ফার্মা নামে বাংলাদেশের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি ভ্যাকসিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি অত্যন্ত ভালো এবং গুণগত মান ওষুধের দিক থেকে সবকিছু ঠিক আছে। নাম্বার টু, দুই নম্বরে যে ওষুধ কোম্পানিটি অবস্থান করছে সেটি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একটি নাম করা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যে কোনো ওষুধ অত্যন্ত গুণগত মানসম্পন্ন এবং খুবই কার্যকরী। আপনি চাইলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে যে কোনো ওষুধ আপনি কিনতে পারেন। এখানকার ওষুধগুলো খুবই ভালো। ফার্মাসিউটিক্যালের মধ্যে আজকের ভিডিওর প্রধান এবং টপে অবস্থান করছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ১৯৫৮ সালে স্যামসন এইচ চৌধুরী এবং তার তিন বন্ধু মিলে স্কয়ার ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯১ সালে এটি জনসাধারণের কাছে চলে আসে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যাল ১৯৪৭ সাল থেকে বিশ্বজুড়ে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ও ওষুধ রপ্তানি করতে শুরু করে এবং বর্তমান বিশ্বে তারা প্রায় ৪২টা দেশে ওষুধ রপ্তানি করছে। যেমন আমরা নর্মালি বা প্রাইমারিলিভাবে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাই, সেক্ষেত্রে স্কয়ারের যে কোনো পণ্যই আপনি কেনেন না কেন, যে কোনো ওষুধ আপনি কেনেন না কেন, সব দিক থেকে আপনি ভালো পাবেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে ১০টি ফার্মাসিউটিক্যালের নাম দিলাম, এই ১০টি ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের সবচেয়ে বেস্ট এবং ভালো কোম্পানি এবং সবসময় চেষ্টা করবেন যে ভালো কোম্পানির ওষুধ কেনার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।